राधे 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 श्याम राधे राधे जय गुरुदेव जय जगतीर गुरु नित्यानंद जय गौर सुंदर जय राधा जय गोपीनाथ जय मदन मोहन जगद्धितायो श्री कृष्णाय श्री गोविंदाय नमो नमः श्री गोविंदाय नमो नमः हरि नाम कृष्ण नाम ओ बीना हरि नाम कृष्ण नाम जप ओ बीना हरि नाम कृष्ण नाम ভজনিষ্ঠা কবি নামের সহিত আছে না পনি শ্রীহরি জয় নাম জয় কৃষ্ণ ভজনিষ্ঠা করে নামের সহিত আছে না পনি শ্রীহরি জয় নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করে নামের সহিত আছে না পনি শ্রীহরি জয় নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করে নামের সহিত আছে না পনি শ্রীহরি হরি নাম নানা হরি নাম বিনে রে ভাই কৃষ্ণ নাম বিনে হরি নাম বিনে রে ভাই কৃষ্ণ নাম বিনে বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে হরি নাম বিনে রে ভাই কৃষ্ণ নাম বিনে বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে হরি নাম কৃষ্ণ নাম জপে যাও ও বিজয় হরি নাম কৃষ্ণ নাম জপে যাও ও বিজয় হে কৃষ্ণ করুণা সিন্ধু সিন্ধু দীন বন্ধু জগত পতে মহস্তুতে কৃষ্ণ তপ্ত কঞ্চারঙ্গি রাধে বৃন্দাবন শরী বৃষভানুসুত দেবী
रंग नमामी हरि हरि नाम कृष्ण नाम जप जप विष्णु भक्ति पदे देवी सत्यवत नमो नम कल्पतर देवश पावन विष्णु नम आमार गुरु माता मंदिर शिखा गुरु दीखा गुरु चरणी जानाई प्रणाम जादेर करुणाई गाय मधुर हरिनाम आसरे बैसे जत ज्ञानी गुणी जन एके एके नाम सवार जुगल चरण सवार चरणे धरी विनती जे करी रसना करी पूर्ण करी कल गौर करी करुणा कृष्ण चापे जाय करुणा कृष्ण गुरु दोहाई तुमा अजय मन के तुमी नाओ ना सुपथे गुरु दोहाई तुमा जय गुरुदेव हरि हरि वो मन की अमार एक बार नाओ ना सुपथे गुरु दोहाई तुमा मन की अमार नाम ना
जगते ओरा चरणे जीवने मरणे ओरा चरणे जीवने मरणे चाहिए शुद्ध सेवा करते गुरु तुमार मन ने अमर नाना रूपते गुरु तुमार मन के अमर भूमि गोड़ी जा
বলে সেই পাপী এ লয়ার গেল গেল লোচন বলে সেই পাপী এ লয়ার গেল সে তো নিতাই চরণ পেল না ও সে নিতাই চরণ পেল না ওটি গৌরী চরণ দূরের কথা নিতাই চরণ পেল না গৌর চরণ সে মানব জন বিফল গেল ওরে তাই চরণ পেল না ওরে হেলাই ফেলাই দিন কাটিল তাই চরণ পেল না ওরে মনুষ্য জন ব্যর্থ হল তাই চরণ পেল না এ বলে নিতাই চরণ পেল না রে নিতাই গৌর জয় জয় নিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ আজি সুন্দর মহতি মহদী হরিবাসরি সংকীর্তনীর আসরে লীলা কথা ভক্ত ভগবানের কথা আমার শ্রীকৃষ্ণের কথা আশ্বতনীর পূর্ব মুহূর্তে উপস্থিত সকল সাধুগুরু ব্রাহ্মণ চরণে বৈষ্ণব চরণে এবং সকল ভক্তের চরণে ভক্তমণ্ডলী মাইদির চরণে আমার পক্ষ থেকে এবং আমার এই সম্প্রদায়ের পক্ষ থেকে সবাকার যুগল চরণে রইল অসংখ্য ভক্তি বিনম্র সষ্টাঙ্গ ভূমিষ্ঠ প্রণাম। হরি 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 আজকে সত্যি এক মহদিন, যেখানে ভক্ত ভগবানের লীলা কথা হয়, যেখানে ভগবান এসে বসেন, যেখানে ভগবানকে পাওয়ার জন্য তার প্রসাদ পাওয়ার জন্য মানুষ উদ্গ্রীব হয়ে ছুটে বেড়ায় সেই স্থানে রাধে 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 সেই রাধে সেই স্থানে আসার সৌভাগ্য হয়েছে, নিজেকে খুব ধন্য বলে মনে হচ্ছে। ধন্য হলো ভক্ত ভগবানের দর্শন হলো, তো চলুন যাই আজ আমরা থাকবো লীলার মধ্য দিয়ে, চলুন যাই রাধে। রাধে 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 আজি শ্রী গৌরাঙ্গের মনে কি ভাবয় উদিল রাজ সিংহ রঙের মনে
दान चाह गोरा गोरा दीजो मोनी दान चाह गोरा और गोरा दीजो मोनी बेत्रो दिया आगुलिया रखो ये धोरो श्री गौरंगेर मने की भावयु दिल आज श्री गौरंगेर मने की भावयु दिल कृष्ण अवतारी गोरा আমার গোরা গোরা রে বাসুদেব ও সে কহে বাসুদেব কসে কহে যাই রে अरे वासुदेव वासुदेव घोषे कहे जय बाबे मन जय अरे वासुदेव घोषे कहे जय राधे परम पूज्यपाद साधु गुरु वैष्णव सज्जन मंडली सवार चरणे जाना भक्ति विनम्र प्रणाम मा गो आमरा एसेछि कोथाय हरि नाम तलाय केन सुनीते তাই না আমরা কেন এসেছি শুনতে এসেছি মানে সুমান ভালো নিতে মানে নেও আমরা ভালো কিছু নিতে এসেছি আচ্ছা আমরা এসে যদি না শুনে বাড়ি চলে যাই তাহলে কি হবে আমাদের ভালো কিছু নেওয়া হবে
শুধু এলাম প্রসাদ পেয়ে চলে গেলাম, তাহলে লাভে কিছু হবে আমাদের? তাই আমার শিখল কি বলছে জানেন, আমার এই মৃদঙ্গ কি বলছে শুনুন। শ্রীমদ যশোদা সুত পদ কমলি, শ্রীমদ যশোদা সুত পদ কমলে নাস্তি ভক্তি নরানাং। মা বীর গুণ কথা নইব কর্ণে সাদরে, ধিকতাং ধিকতাং কীর্তনশ্চম বিদঙ্গ। আমার শিখল বেজে উঠল ভাগবতের শ্লোক এখানে, কি বললো না, শ্রীমদ যশোদা সুত পদ কমল নাস্তি ভক্তি নরানাং। যশোদার পুত্র শ্রীকৃষ্ণ, যে সকল মানুষেরা এলো প্রসাদ পেতে, তারা কেউ হরি কথা শুনলো না আর বললো না, এই আসরে বসলো না। তাই আমার শিখল বলছে শ্রীমদ যশোদা সুত পদ কমল নাস্তি ভক্তি নরানাং, যাদের মধ্যে জ্ঞান ভক্তি নেই। মা ভীরগুলো কথা আমার এই অমৃত কথাগুলো শুনলো না, আমার শিখল তাকে বলছে ধিকতাং ধিকতাং, মানে তার আশাটা ধিক, তার যাওয়াটাও অধিক। কেন, কষ্ট করে বাড়ির কাজ সব ফেলে এলো বটে হরিনাম তলায়, হরি কথা শুনলো না, শুধু এলো প্রসাদ চুপি পেয়ে চলে গেল। তাই আমার শিখল যে ধিকতাং ধিকতাং কীর্তনশ্চ মৃদঙ্গ, তাই সে কীর্তনের আসরে বেজে উঠল কীর্তনশ্চ মৃদঙ্গ। তাই দয়া করে যখন এসেছেন, মন দিয়ে যত 10 মিনিট যদি শুনেন, মন দিয়ে হরি কথা শুনবেন, তারপর প্রসাদ পাবেন, বাড়ি যাবেন, না হলে অন্যথা বেকার হয়ে যাবে। তাই আমার শিখল বলছে ধ্যান ধ্যান নাক ধ্যান ধ্যান নাক ধ্যান নাক কাটা কে গেনে তা কে দাদা গদা দিন তা কে দাদা ধান তরে কে তরে কে তা তরে কে তরে কে তা গিত রে কে ঝা তা গিত রে কে ঝা তা গিত রে কে ঝা আরে বাসুদেব ঘোষ তোহি কুরতা তে কে তা কে গেনে তা কে ঝা তে বাসুদেব ঘোষ তে বিদায় গৌর হরিবল 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 বাসুদেব ঘোষে কহে জয় ভাবে বালাই যাই রে গোরার ভাবে বোঝা যায় না, গোরার ভাব বোঝা যায় না, গোরে নদের ভাবনা ব্রজের ভাব ভাবে বোঝা যায় না, নদের ভাবনা ব্রজের ভাব ভাব বোঝা যায় না, গোরে গোপীর ভাবনা ব্রজের ভাব গোরে ভাব বোঝা যায় না, গোরে নদের ভাবনা ব্রজের ভাব ভাব নন্দম এই মধুর বৃন্দাব শ্যাম সুন্দর গৌর গোপাল এসেছে, কি সুন্দর বৃন্দাবন সেজেছে, মধুর আনন্দময় মধুর বৃন্দাবন শ্যাম সুন্দর গৌর গোপাল এসেছে, কি সুন্দর বৃন্দাবন সেজেছে, কি সুন্দর বৃন্দাবন সেজেছে, মধুর আনন্দময় এই মধুর বৃন্দাবন শ্যাম সুন্দর মদন মোহন এসেছে, কি সুন্দর বৃন্দাবন সেজেছে, মধুর আনন্দময় মধুর বৃন্দাবন সুন্দর মদন মোহন সুন্দর বৃন্দাবন সেজেছে,
বোবা মুখে দিলে ভাষা অনন্ত দিয়ালো ব্যথির ব্যথায় তুমি সুখবাদি ধানো আজ বোবা মুখে দিলে ভাষা অনন্ত দিয়ালো ব্যথির ব্যথায় দয়াল সুখবাদি ধানো তুমি অন্ধের নয়ন মনি যশোদা দিব আগো অন্ধের নয়ন মনি যশোদা জীবন দেখো শ্যাম সুন্দর মদন মোহন এসেছে আজ সুন্দর বৃন্দাবন এসেছে মদন আনন্দ পায় মধুর বৃন্দাবন মদন মোহন এসেছে সুন্দর বৃন্দাবন এসেছে সুন্দর বৃন্দাবন পরে গোপাল এলেন বৃন্দাবন আনন্দে ভরে উঠে মা যশোদার মন বহুদিন পরে গোপাল এলেন বৃন্দাবন আনন্দে ভরে উঠে মা যশোদার মন আজ অন্ধের নয়ন মনে যশোদা জীবন অন্ধের নয়ন মনে যশোদা জীবন আমার শ্যাম সুন্দর মদন মোহন এসেছে কি সুন্দর বৃন্দাবন সেজেছে আমার আনন্দময় মধুর বৃন্দাবন কি সুন্দর মদন মোহন এসেছে কি সুন্দর বৃন্দাবন সেজেছে আজ কি সুন্দর বৃন্দাবন সেজেছে বলি বৃন্দাবন বিহারী লাল কি জয় বলি মধুময় বৃন্দাবন ধাম কি জয় বৃন্দাবন বালি শ্রীমতী রাধা রানী কি জয় বর্ষণী বালি শ্রীমতী রাধা রানী কি জয় অনেকে বলে যে দুপুর হয়েছে প্রথমে যদি পঙ্গত দেয় বসে পড়বি না আজকে যে হুড়াহুড়ি ঠেলা ঠেলি হবে তার থেকে প্রথমেই জয়নী দেয় বলে প্রসাদ পেয়ে নি ও ওরকম অনেক কীর্তন দল আসে যায় কামিং টু গোয়িং অত শুনতে গেলে ভাবতে গেলে সংসার চলবে না আর সংসার না চললে টাকা পয়সা রোজগার ভালো না হলে সুখ পাবো না শান্তি পাবো না তাই না যার যত টাকা বেশি তার তত শান্তি বেশি আনন্দ বেশি আরাম বেশি বলে মানুষ মনে করে কিন্তু সব বৃথা জীবনের যোগফল শূন্য ইজিক্যাল টু জিরো বিচার করে যদি তত্ত্ব বিচার করে যদি মানুষ জীবন ধারণ করতো তাহলে মানুষের জীবনে এত দুঃখ দুর্দশা আসতো না তো চলুন যাই আজ মধুময়ী বৃন্দাবনে গৌর ভাবে ভাবিত হয়ে এসেছি ব্রজ ধামে ব্রজ ধামে মাটি রাখবো মেতে থাকবো শ্রীমতী রাধা রানীর নামে রাধা রানী রাধা রানী নামে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের আজ সেই মধুময় বৃন্দাবন বৃন্দাবনে বৃন্দাবন চন্দ্র এই সময়টায় কি করছেন এই সময়টায় ভগবান কি কাজ করেন আজও করেন কি করেন সকালবেলা প্রভাত কালে মাতা যশোদাকে প্রণাম করে বলল মা গো ভালো করে সাজিয়ে দিই আমায় চব্বিশ রাখাল সাথে নিয়ে আমি যাব গোচারণের তৃণভূমি দে মা দে কি ভালো করে সাজাইয়ে দে মা আমরা গোচারণে যাই ভালো করে সাজাইয়ে দে মা আমরা গোচারণে যাই সব রাখলে যাব মাগো সব রাখলে যাব মাগো সঙ্গে নেব সুরে বাজবে বেনু
बने बने जर बेधे नो मधुर सुरे पाज बेधे नो से शादी लो गिरिधारी गोपाल प्रणाम जानलो मायर बये जशोदा दुला रुनु छोनु नुपुर बाजे कृष्ण चले जा সখাসনে কৃষ্ণ গোপাল গোচারণে খেলা রসে রঙ্গ রসে খেলা রসে ছিল কানাই সখাগণ শনে সখাগণ হেন কালে শিরাধিকা পড়ে গেল মনে পড়ে গেল তাই আপনার ধেনু বংশ সঙ্গী গণে দিয়া রাধে বলে আমার দিবঙ্গ গোচারণী তৃণভূমি ভগবানের আজ খেলার সে মন নেই সদা সর্বক্ষণে রাধে রাধে বলে বংশী ধ্বনি করছে সখারা বললো কানাই কি হয়েছে তোর আজকে না খেলতে ভালো লাগে না ভগবান বললেন আজকে বারে বারে আমার শ্রী রাধার কথা মনে পড়ছে দি না সখাগণ সবাই আমার রাধারানীকে এনে দে সখারা বলল তোর মাথা খারাপ কানাই আমরা পারবো না তবে একজন আছে সে পারে কে লীলার গুরু পূর্ণমাসি যোগ মায়া রাধা কৃষ্ণ লীলা করেন কায়া আচ্ছা জিয়া তুই সেই যোগ মা শিখি স্মরণ কর তাই ভগবান শ্রী গোবিন্দ পূর্ণমাসি যোগ মায়া মহামায়াকে স্মরণ করে পাঠিয়ে দিলেন শ্রী রাধার কাছে বড়াই রূপে তাই চলুন যাই সবাই মিলে যাব ব্রজধাম বর্ষানী বালী শ্রীমতী রাধা রানীর কাছে রাধা কৃপা না হলে তো গোবিন্দের কৃপা হবে না বাবা তাই চলুন যাই সবাই মিলে রাধা রানীর কাছে যাব দেখবো ভগবানকে না পেয়ে কতখানি যন্ত্রণায় ব্যথিত মর্মাহত জর্জরিত ক্ষতবিক্ষত শ্রীমতী রাধা রানী আপনারা থাকুন সবাই রাধারানীকে নিয়ে সখীগণকে নিয়ে ততক্ষণের জন্য বিশ্রাম চলুন যাই রাধে রাধে।